আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে চিত্রতারকা, ক্রিকেটার, সাংবাদিক থেকে শুরু করে দলের সরাসরি কোনো পদে নেই এমন ব্যক্তিরা আওয়ামী লীগে ভিড়ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ইতোমধ্যে দলের ফর্ম সংগ্রহ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়িকা মাহিয়া মাহি, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ আরশাদ আদনান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি পাওয়া আইনজীবী সাইদুল হক উরফে সুমন এবং সাংবাদিক নঈম নিজাম সহ অনেকেই। আওয়ামী লীগের নীতি নির্ধারণী সূত্র বলছে, বিএনপি নির্বাচনে অংশ নেবে না এমন ধারণা থেকে দলীয় ফর্ম কেনার ক্ষেত্রে উৎসাহ বেশি দেখা যাচ্ছে, কারণ আগ্রহীদের অনেকেই মনে করছেন আওয়ামী লীগের মনোনয়ন পেলেই জয় অনেকটা নিশ্চিত। এছাড়া আওয়ামী লীগ এবার অনেক মন্ত্রী সংসদ সদস্যকে বাদ দিতে পারে এমন আলোচনাও রয়েছে, এজন্য মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা এবার অনেক বেশি। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, আওয়ামী লীগের ভেতর থেকে ফর্ম কেনার উৎসাহ দেয়া হচ্ছে। এর পেছনে তিনটি কারণ রয়েছে। প্রথমত, আওয়ামী লীগের জনপ্রিয়তা বোঝাতে চাইছেন ক্ষমতাসীনেরা। দ্বিতীয়ত, বিএনপি সহ বিরোধীরা ভোটের মাঠে নেই, এমন পটভূমিতে আওয়ামী লীগে মনোনয়ন প্রত্যাশী বেশি হলে ভোটের আমেজ ছড়িয়ে পড়বে। তৃতীয়ত, নিজ দলের স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী কমানো। 2008 সালে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় প্রথম আওয়ামী লীগের মনোনয়নে মানিকগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ 2018 সালে নির্বাচনে আরেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নড়াইল থেকে সংসদ সদস্য হয়েছেন। এবারও তিনি মনোনয়ন পাবেন বলেই দলীয় নীতি নির্ধারকদের ধারণা। গত নির্বাচনেই আওয়ামী লীগের হয়ে জাতীয় দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানের মনোনয়ন পাওয়ার বিষয়ে আলোচনায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার ক্রিকেট ক্যারিয়ারের কথা বিবেচনা করে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে বলেন। এবার আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রির প্রথম দিনেই সাকিব আল হাসান মাগুরা 1 ও 2 এবং ঢাকা 10 আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এরই মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে ফিরছেন সাকিব আল হাসান। তার এই কথায় অনেকেই ধারণা করছেন আসন্ন দ্বাদশ সংসদে আওয়ামী লীগের টিকিট অনেকটা নিশ্চিত এই বিশ্বসেরা অলরাউন্ডারের। চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রার্থী হতে চাইছেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসন থেকে। প্রথম দিনই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি। তবে আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, তার নৌকা প্রতীক পাওয়ার সম্ভাবনা অনেক কম। এর আগে গত ফেব্রুয়ারিতে বিএনপির তৎকালীন সংসদ সদস্যরা পদত্যাগ করলে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের উপনির্বাচন হয়। ওই নির্বাচনে মাহিয়া মাহি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি। হবিগঞ্জ 4 আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন হাইকোর্টের আলোচিত আইনজীবী সাইদুল হক। 2021 সালে শরীয়তপুরের পালং থানার ওসি আওয়ামী লীগের দলীয় স্লোগান দেওয়ায় সমালোচনা করেছিলেন সাইদুল হক। পরে তাকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম কুমিল্লা 10 আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এই আসনের বর্তমান সংসদ সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নঈম নিজাম বলেন, তিনি এলাকার মানুষের প্রত্যাশা পূরণে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, বাকিটা দলীয় প্রধান শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। বিশ্লেষকরা মনে করছেন, রাজনীতির মাঠে যাদের বিচরণ নেই, নির্বাচন এলেই এমন মানুষজন নৌকা প্রতীক পাওয়ার জন্য যেভাবে হুমড়ি খেয়ে পড়েন সেটা রাজনীতির জন্য শুভকর নয়। তারা বলছেন, মাঠের অবস্থা দেখে মনে হচ্ছে এখন আর কেউ রাজনীতি করতে চায় না, সবাই আওয়ামী লীগ করতে চায়। সাদাকালো নিউজ।